1971 সালে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছিল 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে। সেদিন রেসকোর্স ময়দানে কেন এবং কিভাবে পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করেছিল তা জানব এই ভিডিওতে। মার্চ থেকে নভেম্বর এই আট মাসের যুদ্ধে পাকিস্তানি সেনারা ক্লান্ত অবসাদগ্রস্ত হয়ে পড়ে। এ অবস্থায় পাকিস্তানে বসে জুলফিকার আলী ভুট্টো জেনারেল ইয়াহিয়া খানকে দ্রুত কোনো কড়া ব্যবস্থা নেয়ার জন্য চাপ দিতে থাকে। পূর্ব পাকিস্তানে পশ্চিম পাকিস্তানি সেনাদের দুরবস্থা সহ নানা ধরনের চাপে ইয়াহিয়া নিজেও যুদ্ধের গতি পরিবর্তন করতে চান। এর ফলশ্রুতিতে 3 ডিসেম্বর 1971 ভারতের জম্মু কাশ্মীরের আশেপাশের 7টি বিমান ক্ষেত্রে বোমা নিক্ষেপ করে পাকিস্তান। তারা ভেবেছিল যুদ্ধটা যদি পূর্ব থেকে পশ্চিমে নিয়ে আসা যায় তবে বাঙালিদের কাছে পরাজয়ের গ্লানি আর থাকবে না। এতদিন ভারত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে পেছন থেকে সমর্থন দিয়ে আসলেও জম্মু কাশ্মীরে পাকিস্তানি হামলার পর ইন্দিরা গান্ধী বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়ে দেয়। এরপরই মুক্তিবাহিনী ও ভারতীয় সেনাবাহিনী মিলে যৌথ বাহিনী গঠন করা হয়। পাকিস্তানের ধারণা ছিল চূড়ান্ত কিছু বাঁধিয়ে দিলে তাদের মিত্র চীন এবং আমেরিকা নিশ্চয়ই তাদের সাহায্যে এগিয়ে আসবে। 71-এর সেপ্টেম্বরে মাও সেতুংয়ের বিরুদ্ধে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানের ঘটনার পরে পাকিস্তানের দিকে মনোযোগ দেওয়ার মতো সময় তখন চীনের ছিল না। অন্যদিকে পাকিস্তানের পরম মিত্র তৎকালীন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেনরি কিসিঞ্জার পাকিস্তানের সাহায্যে এগিয়ে আসতে চাইলেও আমেরিকান কংগ্রেসের অধিকাংশ সদস্যের দ্বিমতের মুখে শেষমেশ সে সাহায্যও পাকিস্তান পায় না। কাঙ্ক্ষিত সাহায্য না পেয়ে হতাশ পাকিস্তান এদিকে যৌথ বাহিনীর আক্রমণেও একেবারে পর্যুদস্ত হয়ে পড়ে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাকিস্তানি ঘাঁটির উপর ভারতীয় বিমান থেকে বোমা বর্ষণ করা হতে থাকে। যুদ্ধ পাকিস্তানের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পাকিস্তানি সামরিক উপদেষ্টা জেনারেল রাও ফরমান আলী ইয়াহিয়াকে আত্মসমর্পণের প্রস্তাব পাঠায়। তখনও পর্যন্ত ইয়াহিয়া আমেরিকার সাহায্যের আশায় আত্মসমর্পণ প্রস্তাব প্রত্যাখ্যান করে। অন্যদিকে পাকিস্তানিরা যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য ঢাকা বিমানবন্দর এবং চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর ধ্বংস করে দেয়া হয়। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে একে একে শত্রুমুক্ত হতে থাকে বাংলাদেশের নানা অঞ্চল। পাকিস্তানি সেনাবাহিনী এক প্রকার কোণঠাসা হয়ে পড়লে আত্মসমর্পণের অনুমোদন দেয়া ছাড়া ইয়াহিয়ার আর কোনো উপায় থাকে না। আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয়ার পরপরই অতি দ্রুত এয়ারপোর্ট মেরামত করে বিপুল পরিমাণ মালামাল, অস্ত্র ও যুদ্ধ বিমান পাকিস্তানে পাচার করে তারা। শেষ মুহূর্তে বেপরোয়া হয়ে 14 ডিসেম্বর এদেশের বুদ্ধিজীবীদের উপর নৃশংস হত্যাযজ্ঞ চালায় পাক হানাদার বাহিনী। 1971 সালের 16 ডিসেম্বর রেসকোর্স ময়দানে পাকিস্তান সরকার ও সেনাবাহিনীর পক্ষে উপস্থিত হয় লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি এবং মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর প্রতিনিধিত্ব করে জেনারেল জগজিৎ সিং অরোরা। মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল এম এজি ওসমানী তখন সিলেটে অবস্থান করায় তার পক্ষে উপস্থিত থাকেন মুক্তিযুদ্ধের সহ অধিনায়ক এ কে খন্দকার। বিকাল 4:31 মিনিটে জেনারেল নিয়াজি আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করে তার কোমরের রিভলভারটি জেনারেল অরোরার হাতে সমর্পণ করে। এর মধ্য দিয়ে 8,884 দিনের পাকিস্তানি অন্যায় শাসনের সমাপ্তি হয় আর বাঙালিরা অর্জন করে তাদের চূড়ান্ত বিজয়। এ ধরনের আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিতে ক্লিক করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলে কি কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্টে লিখে জানান। সূর্য তারেই তো সময়।